chemical weapons be used in the war in Ukraine? বিশ্বের যেখানেই রাসায়নিক অস্ত্রের প্রয়োগ হোক না কেন সেটা গুরুতর অপরাধ দ্রুত সেটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে কোনো প্রমাণ ছাড়াই রাশিয়া দাবি করেছে ইউক্রেনে জৈব অস্ত্রের গবেষণাগার পরিচালনা করছে যুক্তরাষ্ট্র এই দাবিকে অযৌক্তিক বলে নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতারা তারা সতর্ক করেছেন যে এই অজুহাত তুলে ক্রেমলিন রাসায়নিক কিংবা জৈব অস্ত্র ব্যবহার করে তার প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনকে নিকেশ করে দেওয়ার মতলব আছে ইউক্রেন সরকার এর আগে দাবি করেছিল তাদের দেশে জনস্বাস্থ্য গবেষণাগার আছে প্রাণী ও মানুষের মধ্যে ভয়ানক রোগের বিস্তার ঠেকানোর গবেষণা হয় সেখানে রাশিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে 11 মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ বিষয়ে একটি সভা ডাকে কিন্তু সেখানে রাশিয়া তাদের দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের মহাসচিবের দপ্তর নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে 1975 সালের জৈব অস্ত্র কনভেনশনের ব্যাখ্যা তুলে ধরে কোন সদস্য রাষ্ট্রের অন্য কোন রাষ্ট্রের বিরুদ্ধে সন্দেহ তৈরি হলে সেটা পরামর্শ সভায়ের মাধ্যমে কিভাবে নিরসন করা যাবে সে প্রসঙ্গ উল্লেখ করে তবে বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরামর্শ সভা হবে এমনটা ভাবা ঠিক হবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউক্রেনের পক্ষ থেকে উপস্থাপন করা ব্যাখ্যার উপরেই বেশি আস্থা রেখেছে ইউক্রেনের জনস্বাস্থ্য গবেষণাগারে যেসব রোগ জীবাণু নিয়ে গবেষণা হচ্ছে সেগুলো দ্রুত ধ্বংস করে ফেলার পরামর্শ তারা দিয়েছে যুদ্ধকালে দুর্ঘটনাবশত কোনো জীবাণু গবেষণাগারের বাইরে যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই পরামর্শ এখন রাসায়নিক অস্ত্রের ব্যাপারে কি হবে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কতখানি সাম্প্রতিক কিছু ঘটনার দিকে আমরা নজর দিতে পারি সিরিয়ার গৃহযুদ্ধের সময় সেখানে কয়েক দফায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয় 2013 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের একটি কমিটি তদন্ত করে খুঁজে পায় দামেস্কের উপকণ্ঠের শহর ঘুটাতে নার্ভ এজেন্ট সারিন প্রয়োগ করা হয়েছিল এতে 14,000 বেসামরিক মানুষের মৃত্যু হয়েছিল 2013 সালের অক্টোবর মাসে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তির পর সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে সম্মত হয় রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থায় OPCW যোগ দেয় সিরিয়া কিন্তু পরবর্তী সময়ে তদন্ত কমিটি সিরিয়ার আরও কয়েকটি স্থানে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয় সিরিয়ার রাসায়নিক অস্ত্রের প্রয়োগ নিয়ে 2015 সালের আগস্ট মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি যৌথ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় 2018 সালের জুন মাসে OPCW তদন্ত ও শনাক্তকরণ কমিটি গঠন করে এই কমিটি খুঁজে পায় সিরিয়ার সরকার বেশ কয়েকটি রাসায়নিক হামলার জন্য দায়ী এই প্রেক্ষাপটে 2021 সালে OPCW তে সিরিয়ার ভোট দেওয়ার ক্ষমতা স্থগিত করা হয় তবে রাশিয়ার বিরোধিতার মুখে নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিরুদ্ধে কোনো অব্যবস্থা নিতে পারেনি 2015 সাল থেকে রাশিয়া যে কোনো আন্তর্জাতিক ফোরামে সিরিয়ার সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে আসছে রাশিয়া ও আরো কিছু দেশ OPCW-র সম্মানহানির জন্য সম্মিলিত প্রচারণা শুরু করেছে তাদের দাবি তদন্ত কমিটির তথ্যে ভিন্নতা আছে রাসায়নিক অস্ত্র ব্যবহারে সিরিয়ার সরকারের ভূমিকা নিয়ে নিরপেক্ষ রাষ্ট্রগুলোর মধ্যে ধোঁয়াশা সৃষ্টির উদ্দেশ্যে তারা নানা মঙ্গলা তথ্য উপস্থাপন করেছে
একটা বিজ্ঞান ভিত্তিক প্রতিবেদনকে তারা উড়িয়ে দিয়েছে। রাশিয়া দাবি করেছে সিরিয়ার রাশিয়া সমর্থিত সরকারের ঘাড়ে দোষ চাপানোর জন্য বিরোধী পক্ষগুলো রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। সিরিয়ার সরকার যুক্তি দিয়েছিল তাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই, কেননা বিদ্রোহী দলগুলোকে পরাজিত করার মতো পর্যাপ্ত প্রথাগত অস্ত্রের মজুদ তাদের রয়েছে। কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মত ভিন্ন। তারা মনে করেন সিরিয়ার সরকারি সেনাবাহিনী যেসব এলাকায় শক্ত প্রতিরোধের মুখে পড়েছে সেসব এলাকায় রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে। বেসামরিক জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করা, বিরোধী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং নিজ সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি এড়িয়ে কোনো এলাকার দখল নেওয়ার জন্য রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছিল তারা। রাসায়নিক অস্ত্রের এই ব্যবহার শুধু সিরিয়াতে সীমাবদ্ধ নেই। 2018 সালে যুক্তরাজ্যের মাটিতে রাশিয়ান সাবেক এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের শরীরে নার্ভ এজেন্ট নভিচক ব্যবহার করা হয়েছিল। রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সেই লাভালনির শরীরেও নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল। 2017 সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাইকে কুয়ালালামপুর বিমানবন্দরে নার্ভ এজেন্ট ভিএক্স প্রয়োগ করে হত্যা করা হয়েছিল। সোভিয়েত উত্তরাধিকার সূত্রে রাশিয়ার হাতে বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্র এসেছিল। OPCW-র সদস্য হিসেবে অন্যান্য দেশের মতো রাশিয়া অঙ্গীকার করেছিল যে তারা সব রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করবে। কিন্তু রাশিয়ায় নভিচকের যদিও খুব অল্প পরিমাণ প্রয়োগ করায় সন্দেহ থেকেই যায়, তাদের কাছে রাসায়নিক অস্ত্রের কিছু মজুদ এখানেও এখনো রয়ে গেছে কিনা। এখন প্রশ্ন হচ্ছে যুদ্ধ যদি চলতেই থাকে তাহলে রাশিয়া কি ইউক্রেনে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করবে? এই সংখ্যা যদি বাস্তবে সৃষ্টি হয় তাহলে OPCW-র কর্তৃত্বের যে পরিধি তাতে কি রাশিয়াকে বাধা দেওয়া সম্ভব? রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হয়েছে কিনা সেটা পরীক্ষা করার উন্নত আধুনিক প্রযুক্তি এখন OPCW-র হাতে রয়েছে। সদস্য রাষ্ট্রগুলো রাসায়নিক অস্ত্রের ব্যবহার আর যাতে না হয় সে ব্যাপারেও প্রতিজ্ঞাবদ্ধ। 2018 সালের জুন মাসে OPCW-র সভায় সংস্থাটির মহাসচিব হিসেবে আমি বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম বিশ্বের যেখানে এই রাসায়নিক অস্ত্রের প্রয়োগ হোক না কেন সেটা গুরুতর অপরাধ, দ্রুত সেটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমি আরো বলেছিলাম যদি আমাদের সবার ভেতরে স্বচ্ছতা না থাকে তবে যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি এড়ানো সম্ভব নয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে আমি আমার সেই বক্তব্যকে আবার সমর্থন করছি। কোন একটি রাষ্ট্র যদি রাসায়নিক অস্ত্র ব্যবহারের হুমকি তৈরি করে তবে সেই রাষ্ট্রকে রুখে দেওয়ার দায়িত্ব বাকি সব রাষ্ট্রের, কিন্তু সেটা করতে যদি সবাই ব্যর্থ হয় তবে দায়টা খুঁজে বের করতে হবে।